হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে আমাদের আদিবাসীদের অনেক প্রিয় একটা খাবার শেয়ার করব, যার নাম হুড়ব। আর এই হুড়বটাকে বাংলাকে বলা হয় ভর্তা। আজকের ভর্তাটি কাঁচা আম দিয়েই বানাব। দেশে থাকতে কাঁচা আমের সিজন যখন আসবে, আমাকে এই কাঁচা আমের ভর্তা খেতে হবেই হবে, সেটা যত দামই হোক না কেন। ঠিক যথারীতি আমার হাজব্যান্ড আমার জন্য দুটো আম নিয়ে আসছে পাশের একটা সুপার শপ থেকে। যাই হোক, আজকে আমি একটা আম ভর্তা করব, বাকি একটা রেখে দিচ্ছি। প্রথমে আমটাকে ধুয়ে আমি একটা পিলারের সাহায্যে পিল অফ করেছি। দেন আমি এখন পিলারের সাহায্যে আবার কুচি কুচি করছি পাতলা করে। আর এই পাতলা করার উদ্দেশ্যটা হচ্ছে যেন টক না লাগে, ভর্তাটা খেতে বেশি সুস্বাদু হবে। তারপর আমি পরিমাণ মতো কাঁচামরিচ নিয়ে হালকা পানি দিয়ে সেটাকে আমি অল্প কিছুক্ষণ ভেপে নিব। এবং ভাপা হওয়ার পরে আমি এটাকে হামানডিস্তাতে আমি এখন পেস্ট করব, এবং মিহি করে এটাকে পেস্ট করতে হবে। আর এই পেস্ট করার জন্য আমার হাজব্যান্ড আমাকে অনেক বেশি হেল্প করেছে। এরই মাঝে আমি এই হুড়বোর মেন ইনগ্রেডিয়েন্টস, যেটা শিদল বলি আমরা, শিদলটাকে আমি এখন এটা প্রসেস করব। আর শিদলটা হচ্ছে এটা থাইদের শিদল, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে থাই থেকে নিয়ে আসা থাইল্যান্ডের শিদল। অবশ্যই এটাকে শ্রিম পেস্টও বলে এখানে। শ্রিম পেস্ট মানে হচ্ছে ছোট ছোট চিংড়ি দিয়ে এটাকে পেস্ট করে এটা একটা প্রসেস করা হয় আর কি। দেন আমি এটা এখন হচ্ছে একটা ফুয়েল পেপারের সাহায্যে আমি ওভেনে বেক করব। বেশ কিছুক্ষণ বেক করতে হবে, খুব সুন্দরভাবে বেক করা হয়েছে। এটা আমি কয়েকদিনের জন্যই আমি করেছি, এটা পরবর্তীতে যেন আমাকে বারবার করতে না হয়। এখন ওই মরিচটাতে আমি এখন এটা মিক্স করব। এই যে আমাদের হুড়বোটা প্রায় শেষের দিকে, এটা প্রায় হয়েই যাচ্ছে। এখন এই মরিচটার সাথে এই শিদলটা, পোড়া শিদলটা আমি খুব সুন্দরভাবে এখন আমি ভর্তা করব। খুব সুন্দর হচ্ছে। তারপর আমি এখন কুচি করা কাঁচা আমগুলো আমি এখন এটার সাথে মিক্স করব। সেটা তোমাদের পরিমাণ মতো করেই তোমরা দিবা, মরিচটা কতটুকু দিবা, কে কতটুকু ঝাল খেতে পারো। আমার হুড়বোটা রেডি হয়ে গেছে, অনেক মজা হয়েছে, অনেক। আর কি চাই এই ঠান্ডার দেশে, কানাডার দেশে এরকম একটা হুড়বো খাওয়া, অনেক ভালো লাগলো। ভালো থেকো বন্ধুরা, সাপোর্ট করো আমাকে সবাই। বাই।